চিরকাল লড়াই করা মানুষগুলো খোঁজে উপযুক্ত আশ্রয়। কারোর কাছে তার জীবন, আবার কারোর থাকে তা হারানোর ভয়। এই পূজোয় পাওয়া যাবে তার কারণ ও ফলাফল। ঠিক খুঁজে পাওয়া যাবে কাছের মানুষকে, আর তা খুঁজে পেতে এক প্রকার মরিয়া চেষ্টা করছে দেব ও প্রসেনজিৎ। এই গল্পে দেব একজন সাধারণ মানুষ, যে আমাদের মতো পৃথিবীর কাছে অচেনা ও অজানা। বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য তার মা, যে প্যারালিসিসে আক্রান্ত ও শয্যাশায়ী। খুব কষ্টে কাটে তার প্রতিটা দিন। এই সময়ই তার জীবনে আগমন হয় এক ইন্স্যুরেন্স এজেন্টের, যে তার জীবনে আনতে চায় মিরাকেল। তবে এই মিরাকেল আনতে গেলে করতে হবে মৃত্যুবরণ, এবং তাও যেন সমাজের কাছে ধরা পড়ে অ্যাক্সিডেন্ট হিসেবে। অর্থাৎ তার অবর্তমানে এতগুলো টাকার মালিক হবে একমাত্র তার সঙ্গী, তার মা, যার বহুমূল্য চিকিৎসার খরচ মিটে যাবে নির্বিঘ্নে। হয়তো শেষ জীবনে ফিরবে স্বস্তি, মনের জোর বেঁচে থাকলে। কিন্তু একজনের বেঁচে থাকার জন্য চাই আরেকজনের জীবন, তাও আবার তার খুব কাছের মানুষের। এছাড়া কি বিশ্বাস আছে ওই এজেন্ট শুধু ডেথ বেনিফিট নেবে, ফুল প্রফিট বেনিফিটকে হাতছাড়া করে? মৃত্যুবরণ করবার জন্য প্ল্যান মাফিক জায়গা ঠিক হলেও শেষ মুহূর্তে সেই রাস্তায় আর পা বাড়ায় না সে, আর তখনই হয় একজনের লোকসান। ফলে জন্মায় আক্রোশ, শুরু হয় জীবন নিয়ে টানাটানি। শেষমেশ কে পাবে মুক্তি, কে ফিরে পাবে আপন জীবন? বোঝাই যাচ্ছে 2 মিনিট 54 সেকেন্ডের ট্রেলারে এটাই একমাত্র চুম্বক আকর্ষণ। ট্রেলারের প্রথমেই বিখ্যাত অনুপ কুমার ও বিকাশ রায়ের একটা ডায়লগ দেখতে পাই, যার মধ্যে রয়েছে জীবন ও মৃত্যুর অস্তিত্বের সামঞ্জস্য। রাজেন তরফদারের সিনেমা জীবন কাহিনী থেকে এই সিন দেখিয়ে পরিচালক পথিকৃত বসু ওই কাহিনীর সাথে কাছের মানুষের প্লটের যে মিল রয়েছে তা দেখিয়েছেন। তবে গল্পের হুবহু মিল রয়েছে এমনটা মোটেই বলছি না, কারণ ট্রেলারের লেন্থ ও অগ্রগতির সূত্র প্রয়োগ দেখে টুইস্টের আশা করা যায় এই ফ্যামিলি ড্রামাযুক্ত সিনেমা থেকে। তবে ইয়াং ডিরেক্টর পথিকৃত বসুর কাছে এর থেকে বড় সুযোগ আর হতেই পারে না, কারণ সে সুযোগ পাচ্ছে এই সিনেমায় দেব ও প্রসেনজিতের মতো বাংলা সিনেমার 2 জনপ্রিয় অভিনেতাকে পরিচালনা করবার। ককপিটের পর দেব ও প্রসেনজিৎকে দেখা যাবে ফের স্ক্রিন শেয়ার করতে। এছাড়া রয়েছে ঈশা সাহা, গোলন্দাজের পর তাকে আবার দেবের বিপরীতে দেখা যাবে অ্যাজ লাভ লাইন। তবে দর্শকের অনুরাগ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা দেব ও ঈশার জুটি ফের সিনেপর্দায় দেখতে বেশি আগ্রহী, কারণ গোলন্দাজের পর থেকে এই চাওয়া পাওয়ার হিসেবটা হয়নি। দেবের শেষ কিছু সিনেমা যেমন গোলন্দাজ, টনিক, কিসমিস, সবকটি সিনেমাই বক্স অফিসে হিট, তাই দেবের থেকে ফের একটা হাউসফুল সিনেমা পাওয়ার আশায় রয়েছে সকল অনুরাগী। প্রসেনজিতের শেষ দুটি সিনেমা কাকাবাবুর প্রত্যাবর্তন ও আয় খুকু আয়তে তার অভিনয় আশানুরূপ না হলেও আগ্রহ থাকবে তার দিকেও। তবে মার্কেট রয়েছে এখন ঈশার, নিত্য নতুন চ্যালেঞ্জের মাধ্যমে দর্শককে স্যাটিসফাই করতে সক্ষম সে। গোলন্দাজ, ইন্দু ও গোড়াতে অভিনয়ের মাধ্যমে নিজের ধারাবাহিকতা বজায় রেখেছে, সাথে দর্শকের মনে করে নিয়েছে জায়গা। পাশাপাশি কলকাতা চলন্তিকা ও কর্ণসুবর্ণের গুপ্তধনের মতো বিগ প্রজেক্ট রয়েছে তার কাছে, আবার রয়েছে কাছের মানুষ, তাই তাকে নিয়ে দর্শকের মনে রয়েছে উত্তেজনার পারদ। এই জন্য মনে হয় বাঙালিকে একবার হলেও হলমুখো হতে হবে। আবারও প্রোডাকশন হাউসে রয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, পূর্বের মতোই উত্তম স্বাদের আশায় থাকব। নীলায়ন চ্যাটার্জির মিউজিকও ভরসা দিল। সর্বোপরি পুজোয় একটা জমজমার ছায়াছবি দেখার জন্য দিন গুনছে সবাই। 30 সেপ্টেম্বর থিয়েটার রিলিজ হচ্ছে কাছের মানুষ, তাই তোমাদের কাজ এখন থেকে অপেক্ষা করা, কারণ আমরাও এবার বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে সকলকে বলবো বাংলা সিনেমাকে আপন করে নিতে, বাহবা দিতে, কারণ বাঙালি সিনে জগতে এটাই তো আমাদের একমাত্র বৈশিষ্ট্য, এটাই আমাদের ঐতিহ্য। সাথে সকলকে বলবো ভিডিওটিকে লাইক ও কমেন্ট করতে, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলবো সিনেবাঙালির পাশে থাকবার জন্য। শীঘ্রই দেখা করছি আবার, আসি তাহলে।